সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। তোমাদের জন্য সবসময় দোয়া করি যাতে তোমরা সুস্থ থাকো। আজকের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে আসছি। আজকের বিষয় ফিজিওলজি। তোমরা দেখো বোটানি অনার্স থার্ড ইয়ার প্লান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরবিদ্যা। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বিভিন্ন জৈবনিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় উদ্ভিদ শারীরবিদ্যা। সেই সব জৈবনিক কার্যকলাপগুলির মধ্যে একটি হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ একটি অতি প্রয়োজনীয় জৈবিক প্রক্রিয়া। এটা উদ্ভিদ এবং প্রাণীর ভিতরে একটি ঘনিষ্ঠ সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্কে বাধা আছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু আমরা উদ্ভিদের উপর, সমস্ত প্রাণী জগৎ উদ্ভিদের উপর নির্ভরশীল। শুধু মানুষ না, সমস্ত প্রাণী জগৎ উদ্ভিদের উপর নির্ভরশীল। কেননা তোমরা জানো আমরা প্রাণীরা কিন্তু খাবার তৈরি করতে পারি না, খাবারের জন্য সম্পূর্ণরূপে উদ্ভিদের উপর নির্ভরশীল। আর উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বিধায় উদ্ভিদকে স্বভোজী বলা হয়। এবং এই যে খাদ্য তৈরি করে এই প্রক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবং এটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কেন হয়? কারণ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল আছে, যেটা কিন্তু মানুষের শরীরে ক্লোরোপ্লাস্ট নাই। মানুষ কেন, কোনো প্রাণীর শরীরেই কিন্তু ক্লোরোপ্লাস্ট নামক সেই কোষীয় অঙ্গাণু নেই, এবং যে কারণে আমরা কিন্তু ক্লোরোফিল বহন করতে পারি না, খাদ্য তৈরি করতে পারি না। তো ক্লোরোফিল এমন একটা অতি প্রয়োজনীয় বস্তু যেটা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে থাকে, এবং এটা উদ্ভিদের সবুজ অংশেই থাকে। তবে পাতায় বেশি পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে, এজন্য পাতাকেই বলা হয় উদ্ভিদের রান্নাঘর। রান্নাঘরে খাবারটা বেশি তৈরি হয়, অন্যান্য অঙ্গও থাকতে পারে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এগুলি বেশি পরিমাণে সালোক সংশ্লেষণে সহযোগিতা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লোরোফিল হচ্ছে রঞ্জক পদার্থের মধ্যে উদ্ভিদের যেসব রঞ্জক পদার্থ খাদ্য তৈরিতে সহায়তা করে বা সালোক সংশ্লেষণে সহায়তা করে, মধ্যে ক্লোরোফিলটি হচ্ছে গুরুত্বপূর্ণ। অন্যান্য যেমন আছে ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস কিন্তু হচ্ছে ক্যারোটিন এবং জ্যান্থফিলকে বলি আমরা ক্যারোটিনয়েডস, কমলা এবং হলুদ বর্ণের। এরা কিন্তু সৌরশক্তি শোষণ করে, কিন্তু শোষণ করে সেটা ক্লোরোফিলকে দেয়, তারপরে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়। তারপর কিছু আছে ফাইকোবিলিন্স, সেটা ফাইকোবিলিন্স হচ্ছে ওই অ্যান্থোসায়ানিন, সে রঞ্জক পদার্থগুলি মানে রঙিন, ফাইকো এরিথ্রিন, তারপর সে সাইনোফাইসিসের নিঃশ্বলে যে থাকে সি ফাইকোসায়ানিন, সি ফাইকো এরিথ্রিন, এগুলিকে বলা হয় ফাইকোবিলিন্স। এরাও সালোক সংশ্লেষণের জন্য আলোক শোষণ করে, কিন্তু সর্বোপরি এরা সেটাকে শোষণ করে ক্লোরোফিলকে দেয়। ক্লোরোফিলে একটি শক্তিশালী ক্লোরোফিল কণা, যেটা সূর্যালোক থেকে P700 P680 নামক সৌরশক্তির ফোটন গ্রহণ করে, যা যেটা যার সাহায্যে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড এবং মূল থেকে উঠে আসা পানির মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি করে। এবং ক্লোরোফিলের এইটাই সহযোগিতা করে, এবং সাথে দরকার আলো সৌরশক্তি। তো শর্করা জাতীয় খাবার তৈরি করার এই প্রসেসটাকেই বলা হয় ফটোসিনথেসিস। বেশি এক কথায় আমরা সংক্ষেপে বলতে পারি যে প্রক্রিয়ায় উদ্ভিদ সৌরশক্তিকে, বালক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। আবার যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং উদ্ভিদের সবুজ অঙ্গের সাহায্যে সৌরশক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং পানির মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি করে এবং অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রথম
যিনি এটা সম্পর্কে বলেছেন সেটা হচ্ছে বার্নেস নামক একজন বিজ্ঞানী সালোক সংশ্লেষণ সম্পর্কে প্রথম শব্দটি উচ্চারণ করেছেন 1898 সালে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে দুটি অধ্যায় সম্পন্ন হয়, এতে অনেক কথা আছে কিন্তু এত কথা বললে মানে অনেক টাইম চলে যায়, ক্লাসরুমে যত বেশি ব্যাখ্যা দেওয়া যায় এখানে এতটা ব্যাখ্যা দেওয়া যায় না। তো আমরা মূল পয়েন্টে চলে যাব। এখানে পিগমেন্ট সিস্টেম থাকে, অর্থাৎ রঞ্জক পদার্থগুলি যে এখানে অবস্থান করে তাকে বলা হয় পিগমেন্ট সিস্টেম। পিগমেন্ট সিস্টেমকে আমরা পিএস এরকম পিএস পিগমেন্ট সিস্টেম দুইটি আছে, একটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 1 আর একটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 2। এই পিগমেন্ট সিস্টেমে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, বিভিন্ন রঞ্জক পদার্থগুলি এই পিগমেন্ট সিস্টেমে থাকে। পিগমেন্ট সিস্টেমে এক একটা ক্ষমতা এক এক রকম। পিগমেন্ট সিস্টেম 1-এর শোষণ শক্তি সৌরশক্তি যেটা শোষণ করে সেটা হচ্ছে P700, আর পিগমেন্ট সিস্টেম 2-তে 680 ন্যানোমাইক্রনের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে। বেগুনি রঙের, তারপরে নীল রঙের, লাল রঙের, এইসব আমরা জানি সূর্যের শক্তি, সূর্যের যে আলোটা আসে সেটা কিন্তু প্রিজমের ভিতর দিয়ে দেখলে দেখবো কি আমরা 60টা রং দেখবো, 60টা রঙের সমষ্টি। তো সেক্ষেত্রে উদ্ভিদ কিন্তু লাল আলোতে, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এবং এক্ষেত্রে এই লাল আলোতে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বেশি সম্পন্ন হয়, হার বেশি থাকে। তো আমরা অনেক কথা বললাম, পিগমেন্ট সিস্টেম সম্পর্কে জানলা তোমরা, তারপরে রঞ্জক পদার্থ সম্পর্কে জানলা, এবারে আমরা আসি আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে, সমস্ত প্রক্রিয়াটি জানো যে এটা খাবার তৈরি করে, কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার তৈরি করে। তো তার ভিতরে শর্করা জাতীয় খাবারের ভিতরে সর্বপ্রথমে যেটা গ্লুকোজ জাতীয় খাবার, গ্লুকোজকে উৎপন্ন করে। তো আমরা এই বিক্রিয়াটা একদম ক্লাস 8-9 থেকে শুরু হয়েছে, তোমরা এটা জানো যে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, তারপরে 6 কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানি, তারপরে তোমার উৎপন্ন হয় 1 অণু গ্লুকোজ, তারপর সেটা এবং 6 অণু উৎপন্ন হয় অক্সিজেন উৎপন্ন হয়। হ্যাঁ, এই যে এর মাধ্যমে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়াটা আমরা এভাবে প্রকাশ করি, এটা তোমরা সবাই পরিচিত আছে, যে আমি আর এখানে লিখলাম না। এবারে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার দুইটা পথ আছে, দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে আলোক অধ্যায় আর একটা হচ্ছে অন্ধকার অধ্যায়। আলোক অধ্যায়ে হয় কি, যে কোনো কাজ যদি তুমি করতে চাচ্ছ, বিশেষ করে মেয়েদের বলি, এখন যারা মেয়েরা আসো, আবার মেয়ের বাবারা কী করে, যখন মেয়ে জন্ম বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সচরাচর হয়ে থাকে সেটা বলছি, এখন মেয়ে জন্মগ্রহণ করে তার মেয়ের বাবা কী করে, টাকা পয়সা জোগাড় করতে থাকে যে মেয়ের বিয়ে দেবে ভালো জায়গায়, অনেক মানে সামাজিকতার মাধ্যমে মেয়েকে বিয়ে দিবে, মেয়েকে একটা উপহার দিল, সেটা মেয়ের বাবার মনের ভিতরে থাকতেই পারে, তো যেহেতু মেয়েটা অন্য গৃহে চলে যাবে এরকম আশা বাবাদের থাকে। তো মেয়ে হলে সে কী করে, টাকা জমা করে। তো টাকা জমা, টাকা কিন্তু মানুষের একটা শক্তি, কারণ উদ্ভিদের শক্তি হয়েছে, আর উদ্ভিদের শক্তি কী, টাকা হয়েছে মানুষের শক্তি, যার কাছে বেশি টাকা থাকবে শক্তিও কিন্তু বেশি থাকে, তার শক্তি অন্যরকম। আর উদ্ভিদের ক্ষেত্রে শক্তি কী, উদ্ভিদের ক্ষেত্রে শক্তি হচ্ছে ATP, অ্যাডোনোসাইন ট্রাইফসফেট, এটিকে বলা হয়, ATPকে বলা হয় বায়োলজিক্যাল কারেন্সি, তো জৈবিক মুদ্রা বলা হয়। সেই ATP উৎপন্নর দরকার আছে, অর্থাৎ সালোক সংশ্লেষণ দুটি অধ্যায় সংগঠিত হয়, একটা হচ্ছে আলোক অধ্যায় আর একটা হচ্ছে অন্ধকার অধ্যায়। তো আলোক অধ্যায়ে এই শক্তিগুলি সম্পন্ন হয়, কারণ এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সরকারের যদি খাবার তৈরি হবে, এজন্য আগে দরকার কি, শক্তি সঞ্চয় করা। সেই শক্তিগুলি তৈরি করবে কিসের মাধ্যমে,
আলোক অধ্যায়ে ফসফোরাইলেশনের মাধ্যমে, ফসফোরাইলেশন মানে এটিপি তৈরির একটা প্রক্রিয়া কি, প্রসেস কি, ফসফোরাইলেশন ও ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় এডিপি এর সাথে। আমরা বোর্ডে একটু আঁকা বিধায় আমি কিন্তু ই করতে পারতে আসি না, তারপরও তোমাদেরকে এই পাশে একটু দেখাই, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, এই এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট সমান সমান হয় এটিপি। তো এই যে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট, এই দেখো এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট এই যে যুক্ত হলো, অর্থাৎ অজৈব ফসফেটের সাথে এডিপি অ্যাডোনিসিন ডাইফসফেট দুইটা ফসফেট আছে, এটা একটা কোএনজাইম, এর সাথে আর একটা ফসফেট যুক্ত হয় ট্রাইফসফেট হয়। এই ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় ফসফোরাইলেশন, আর সেই ফসফোরাইলেশন প্রক্রিয়াটা যদি হয় আলোকে, অর্থাৎ আলোর উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে তাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। আর এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া হচ্ছে এই আলোক অধ্যায়ের কাজ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় দুটি অধ্যায়ে, এটা কে আবিষ্কার করেছে, ব্ল্যাকম্যান 1905 সালে। তো দুইটি অধ্যায় সম্পন্ন হয়, তার ভিতরে আলোক অধ্যায়ে এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া হয়, যার মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তির নাম কি, এটিপি NADPH2, এই শক্তিগুলি উৎপন্ন হয় NADPH2 এটিপি, একটা এটিপি এর 3 গুণ পরিমাণে শক্তি থাকে NADPH2-র মধ্যে। তো এই শক্তিগুলির মাধ্যমে পরবর্তীতে অন্ধকার অধ্যায়ে, অন্ধকার অধ্যায় কেন বলা হয়, অন্ধকার অধ্যায় কিন্তু অন্ধকারে সম্পন্ন হয় না, সেটাও আলোতেই সম্পন্ন হয়, কিন্তু আলোক নিরপেক্ষ, অর্থাৎ আলো থাকলেও কোনো আলোর প্রয়োজন হয় না, আর না থাকলেও কোনো অসুবিধা হয় না, অর্থাৎ এটা দিনই হয় কিন্তু আলোকের প্রয়োজন হয় না, এই জন্য একে বলা হয় অন্ধকার পর্যায়। তো এই আলোক পর্যায় নিয়ে আমরা এখন আলোচনা করব, পরবর্তীতে অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড প্রথম এই উদ্ভিদটা শক্তি উৎপন্ন করবে একটা উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য, সেটা নিয়ে আমরা ফটোফসফোরাইলেশন আলোচনা করব, তারপর শক্তিগুলোকে কাজে লাগিয়ে সেই যে কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধিত হয় পাতার মধ্যে, সেটা দিয়ে সরকার যদি খাবার তৈরি করে, তো সেটা আমরা পরে অন্ধকার অধ্যায়ে সেটা হয় কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণ, সেটা আমরা সেই সময় আলোচনা করব। এবারে আলোক অধ্যায়ের দিকে আমরা মনোনিবেশ করি, আলোক অধ্যায়ে ফটোফসফোরাইলেশন হয় সেটা তোমরা জানলা, সেই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া আবার 2 প্রকার, একটা হচ্ছে সক্রিয় ফটোফসফোরাইলেশন, আর একটা হচ্ছে অসক্রিয় ফটোফসফোরাইলেশন। সক্রিয় ফটোফসফোরাইলেশন তুমি বুঝতে পারো যে চক্রাকারে ঘুরে যে পয়েন্ট থেকে শুরু হবে আবার চক্রাকারে সেখানেই ফিরে আসে, আর অসক্রিয় ফটোফসফোরাইলেশন হচ্ছে যে চক্র যে পয়েন্ট থেকে শুরু হয় সেটা ঘুরে ফিরে আর সেই পয়েন্টে ফিরে আসতে পারে না, অন্যত্র কোথায়ও বিলীন হয়ে যায়, সেটাকে বলা হয় অসক্রিয় ফটোফসফোরাইলেশন। তো এই ঘোরাঘুরিটা করে কে, সেই ঘোরাঘুরিটা করে ইলেকট্রন, এবং কোথায় ঘুরে, একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, প্রতিটি পিগমেন্ট সিস্টেম কিন্তু দুইটি নিয়ে গঠিত, একটা বিক্রিয়া কেন্দ্রগুলি দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ক্লোরোফিল অণু, অর্থাৎ ক্লোরোফিল এ 700 680, আর হয়েছে তার সাথে থাকে প্রোটন প্রোটিন থাকে, আর সেটা সংযুক্ত থাকে পার্শ্ববর্তী একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে, সেই চেইনগুলি কতগুলি পয়েন্টে পয়েন্টে থাকে, কতগুলি প্রোটিনের কিন্তু সেই এগুলি থাকে, যৌগগুলি প্রোটিনের থাকে, যেমন দেখো প্লাস্টোকুইনিন, এগুলি কিন্তু ইলেকট্রন চেইন, এই প্লাস্টোকুইনিন ইলেকট্রন ট্রান্সপোর্টের এক একটা চেইন, এই প্লাস্টোকুইনিন থেকে সাইটোক্রোম এফে যাবে, সাইটোক্রোম থেকে এফ থেকে প্লাস্টোসাইনিনে যাবে, এই চেইনে এই ইলেকট্রন চলতে থাকে। তো এই প্রত্যেকটা এই যে বিক্রিয়া কেন্দ্র প্রত্যেকটারই কিন্তু ক্ষমতা আছে ইলেকট্রন গ্রহণ করার, আবার ইলেকট্রনকে অন্যত্র ট্রান্সফার করার,
তো আমরা সেই সেইনের পথে কিভাবে ইলেকট্রন সক্রিয় পথে হাঁটছে আবার অসক্রিয় পথে ঘুরে বেড়াচ্ছে সেটা আমরা দেখব। আর তোমাদেরকে আজকের এই কথা বলতে গিয়ে দুইটা সেলের কথা, একটা অভিমানী সেলে আর একটা হচ্ছে অল্প মানে ভালো যেটাকে বলা হয়, কিছু অভিমান তো মানুষের সবসময় থাকে এটা ন্যাচারাল, কিন্তু একদম বেশি অভিমানী হলে কিন্তু সেটা কিন্তু পরিবারের জন্য খারাপ বা মানুষের জন্য খারাপ, প্রত্যেকটা মানুষের জন্যই। তো একটা বেশি অভিমানী ছেলে আর একটা নর্মাল সাধারণ এক ছেলের গল্প আমরা আজকের বলব। তো আমরা সক্রিয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় সেই সাধারণ ছেলেটা তার গল্প বলবো। সক্রিয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে ইলেকট্রন চলবে সে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে সাধারণত কি করে, মধ্যবিত্ত সন্তানেরা যে টিফিনের জন্য যে স্কুলে যে টিফিনের জন্য স্কুলে পায় সেটা কি করে, সেটা থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখে, তাই না, সঞ্চয় করে রাখে। তো সেই রকম কিছু টাকা তার কাছে সেই ছেলেটার কাছে ছিল। তো দেখো পিগমেন্ট সিস্টেম এই সক্রিয়র ক্ষেত্রে, সক্রিয় ফটোফসফোরিলেশনের ক্ষেত্রে দেখো পিগমেন্ট সিস্টেম আছে, আমি আগেই বলছি, এই যে দেখো এই পাশে একটা পাতা আছে, সেই পাতার কিন্তু ক্লোরোপ্লাস্টে পিগমেন্ট সিস্টেম গ্রানামে থাকে, ফাইলে গ্রানাম যে চাকতি তৈরি করে ফাইলোকয়েড সূত্রগুলি, সেই ফাইলোকয়েডের সেই বিক্রিয় কেন্দ্রগুলি থাকে। তো সেই বিক্রিয় কেন্দ্রে আলো শোষণ করে, বিক্রিয় কেন্দ্রে থাকে কে, ক্লোরোফিলে, এই পিগমেন্ট সিস্টেম একের ক্ষেত্রে থাকবে ক্লোরোফিল এ এবং আলোক শক্তি শোষণ করবে P700, এই জন্য এর নাম অবরণের সময় আমরা বলি P700 রঞ্জক পদার্থ। তো এই আলোক যখন পড়ে তখন সেই পিগমেন্ট সিস্টেমের ইলেকট্রন সেই ফোটন শোষণ করে, P700 তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, অত্যন্ত উত্তেজিত হয়। উত্তেজিত হওয়ার পরে সেই দুইটা ইলেকট্রন এখান থেকে কি হয়, দুইটা ইলেকট্রন, তাহলে এই একে আমি বলবো কি সেই ভালো ছেলের কথা বলবো, মানে মধ্যবিত্ত সন্তানের কথা বলবো। সে তার মায়ের সাথে কোনো এক বিষয়ে, অনেক সময় ছেলেরা তো অভিমান করে বিভিন্ন বিষয় নিয়ে, দাবি করে, মধ্যবিত্ত সন্তানেরা দাবি করে, উচ্চবিত্ত সন্তানেরা দাবি করে, সেই মধ্যবিত্ত সন্তানটি মায়ের কাছে দাবি করছে, কোনো একটা কিছু দাবি করেছে যে সে পায় নাই, তো মা তাকে বক্সে বা তাকে বলছে যে আমি তো দিতে পারতে আছি না, তার বেশ অভিমান হয়েছে। তখন অভিমান হওয়ার ফলে সে P700, আমি বলবো এটা ধরো সেই টাকাটা 700 টাকা তার কাছে জমা ছিল, সেই 700 টাকা নিয়ে সে কোথায় অভিমান করে বাড়ি থেকে বের হলো। তাহলে কোথায় গেল আগে অভিমানী ছেলে, অভিমানী ছেলে কিন্তু বাড়ি থেকে বের হয় এবং সে সেই 700 টাকা নিয়ে তারপর হেডক্সিন নামক একটি অজৈব যৌগে চলে যায়, অর্থাৎ তার এক বন্ধুর কাছে যায়। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুর থেকে হেডক্সিন থেকে পরবর্তী সাইটোক্রোম B6-এ যায়, অর্থাৎ হেডক্সিন থেকে সাইটোক্রোম B6-এ যায়, এগুলি কিন্তু ইলেকট্রন চলার পথ, বিক্রিয় কেন্দ্র ইলেকট্রন চলে এখান এই বিক্রিয়ার পথে। আর আমি যে কথা বলছি সেই অভিমানী ছেলেটি কিন্তু কোথায় গেল, বন্ধুর কাছে, ফ্রেন্ড, এই দেখো ফ্রেন্ড, FD ফ্রেন্ডের কাছে গেছে, এটা মনে রাখার জন্য জাস্ট। তো ফ্রেন্ডের কাছে গেছে, তারপরে যায় সাইটোক্রোম B6, অন্য বন্ধুদের কাছে যায়, কারণ এক বন্ধুর কাছে তো বেশি দিন থাকা যায় না, পরে অন্য আর এক বন্ধুর কাছে যায় সাইটোক্রোম B6 তার নাম, তারপরে প্লাস্টোকুইনিনে যায়, প্লাস্টোকুইনিন থেকে সাইটোক্রোম F-এ যায়। বন্ধুদের বাড়িতে বাড়িতে অভিমানে ঘুরতে আসে, মায়ের কাছে যাবে না, মাকে কষ্ট দিচ্ছে। তো এখন সেই বন্ধুর বাড়িতে থাকলেও তো তার একটু খরচ আছে, সে যে টাকা নিয়ে গেছে,
অর্থাৎ যে শক্তি নিয়ে ইলেকট্রন বের হয়েছে সেটা বিভিন্ন বিক্রিয়া কেন্দ্রে ঘুরে ঘুরে কিন্তু দুর্বল হয়ে পড়ছে, আর সেই অভিমানী ছেলেটাও টাকা হারিয়ে হারিয়ে কিন্তু দুর্বল হচ্ছে। অর্থাৎ টাকা না থাকলে কিন্তু মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তো সেই যখন সে সাইটোক্রোম এতে যায় প্লাস্টোকুইনিন থেকে, তখন তার টাকার প্রয়োজন হয়ে পড়ে, যে টাকা তার হাতে ছিল তা তার থাকে না, তখন সে সাইটোক্রোম এ আর থেকে কিছু টাকা ধার করে। এজন্য এইখানে তার একটা এটিপি তৈরি হয়েছে, মানে এখানে দেখানো হচ্ছে ইলেকট্রন এখানে একটা এটিপি তৈরি করে, কারণ এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে দেখো যুক্ত হয়ে এখানে এটিপি তৈরি হয়েছে, এই শক্তি উৎপন্ন হয়েছে। এই ছেলেটা তারপরে সাইটোক্রোম এফ থেকে প্লাস্টো সাইনিনে যায়, এরপর আবার সে যেতে থাকে অন্য বন্ধুদের কাছে। প্লাস্টো সাইনিন থেকে একদম এরপর আর কি বারবার মানুষ কি টাকা ধার দেয়, তখন তো সে দুর্বল হয়ে পড়ছে, আর কারো কাছে টাকা চাইতে পারে নাই, টাকাও শেষ হয়ে গেছে, সেও নিজেও তখন টাকা নাই, এখন আর কার কাছে যাবে। তখন আবার সেই মায়ের ছেলে আবার মায়ের কথাই মনে পড়ছে যে না আসলে দুনিয়াটা অত সহজ না, মায়ের ছেলে মায়ের কাছেই চলে যায়, অভিমান সে ভুলে গেছে, তার নিজের ভুল বুঝতে পারছে, এতদিন একটু কষ্টও করছে। তারপরে সেই ছেলে আবার সেই দেখো পিগমেন্ট সিস্টেম একই কিন্তু আবার চলে আসছে। তাহলে কী করলো, প্রথমে ফেডক্সিনে গেছে, চক্রাকারে ঘুরছে, ফেডক্সিনে গেছে, V6-এ গেছে, প্লাস্টোকুইনিনে গেছে, সাইটোক্রোম এফে গেছে, তারপর প্লাস্টোসাইনিনে গেছে, তারপর আবার পিগমেন্ট সিস্টেম একে ফিরে আসছে, অর্থাৎ মায়ের ছেলে আবার মায়ের কাছে চলে আসছে। এই জন্য এই পদ্ধতিকে বলা হয় সক্রিয় ফটোফসফোরাইলেশন, মানে এই প্রক্রিয়ায় একটামাত্র এটিপি উৎপন্ন হয়। আর তারপর সেই অভিমানী ছেলে কিন্তু আবার চলে আসছে, অর্থাৎ এই ছেলে ভালো, বেশি অভিমান না, অভিমান তো অল্প কিছু থাকি, কিন্তু সে সব ভুল বুঝে শেষ পর্যন্ত মায়ের কাছে চলে আসছে। আর এখানে আর একটা অভিমানী বেশি অভিমানী ছেলের গল্প বলবো, যে আর সেই মায়ের কোলে আর ফিরে আসে নাই, সে চলে গেছে, ও এমন অভিমান করে সে আর কখনো সেই মায়ের কাছে আসে নাই, তা মাকে দুঃখ দিল। তো এখন আমরা সেই গল্পটা শুনি, দেখি এখানে পিগমেন্ট সিস্টেম এখানে এক কাজ করছে, এখানে পিগমেন্ট সিস্টেম দুই কাজ করবে। তো দুই দুইয়ে সেই আলোক শক্তি কত, P680, এখানে P680, সেখান থেকে কিন্তু ইলেকট্রন কোথায় যায়, ইলেকট্রন যাবে প্লাস্টোকুইনিনে। তাহলে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে প্লাস্টোকুইনিনে যায়, সেই অভিমানী ছেলে কিন্তু এবার যা পাইছে হাতের কাছে 680 টাকাই, আর সেই বড় লোকের ছেলে তো সে তো আর ওই টাকা পয়সা কোথায় জমা তো আর করে না, যখন যেটা পায় তো সেই নেয় এবং পায় বেশি নিয়ে যায়। তা আজকের যেটা পেয়েছে হাতের কাছে, তার কাছে নিজের জমানো টাকা ছিল না, সেই 680 টাকা নিয়েই বের হয়ে গেছে অভিমানে, যে আমাকে এটা দিতেই হবে, অত্যন্ত দামি একটা জিনিস চেয়েছে, যেটা বাবা মায় ভালোর জন্যই বলা হয়েছে না এই বয়সে তুমি এটা পাবা না। তো সেই ছেলেটা অভিমানে চলে গেল কোথায়, বাড়িতেই থাকবো না সে কথা বলে চলে গেল প্লাস্টোকুইনিনে। কিন্তু এখানে দেখো সেই অভিমানী ছেলে গেছিলো কিন্তু ফেডক্সিনে, আর এখানে গেল প্লাস্টোকুইনিনে। সেই প্লাস্টোকুইনিন থেকে অভিমানী ছেলে সাইটোক্রোম এফে যায়, সাইটোক্রোম এফে যাওয়ার পথে এইখানেই কিন্তু একটা এটিপি উৎপন্ন হয়। দেখো এখানেও কিন্তু প্লাস্টোকুইনিন থেকে সাইটোক্রোম এফে যাওয়ার পথে একটা এটিপি উৎপন্ন হয়েছে, এখানেও এই প্লাস্টোকুইনিন এবং সাইটোক্রোম এফের মাঝে একটা কি এটিপি উৎপন্ন হয়েছে। এ কিন্তু যাওয়ার পরে একটা বন্ধুর কাছে যাওয়ার সাথে সাথে যে টাকা সে শেষ করে ফেলছে, কারণ বড় লোকের ছেলে সে তাড়াতাড়ি বেশি টাকা খরচ করে। তো এই জন্য এখানে পরে কিন্তু সে আবার টাকা ধার করছে, তারপরে আবার চলতে শুরু করছে, আবার অন্য কোনো বন্ধুর কাছে গেছে, সাইটোক্রোম এ প্লাস্টো সাইনিন, তারপরে সে একদম শক্তি হারিয়ে কোথায় চলে গেল, সে পিগমেন্ট সিস্টেম অনের ভিতরে, তার পিগমেন্ট তার বাড়ি ছিল পিগমেন্ট সিস্টেম 2, এবার চলে গেছে পিগমেন্ট সিস্টেম অনে, অন্যত্র চলে গেছে। কী কারণ সে আর বাড়িতে ফিরবে না, সে আর ফিরবে না। এখন পিগমেন্ট সিস্টেম একে যে
দুটি ইলেকট্রন আসলো, সেই দুটি ইলেকট্রনের ঘাটতি কোথা থেকে হয়েছিল যে কারণে সেখানে সে স্থান পেয়েছে, এটাও এক মায়ের হতভাগা মায়ের গল্প। সে অলরেডি তার এক ছেলেকে হারিয়ে ফেলেছে, যে কারণে সে মায়া তার এক ছেলের জন্য অপেক্ষা করতেছে, যেহেতু তার ছেলে হারিয়ে গেছে। তো এই জন্য এই জায়গাটাকে নিয়ে নিল কে, এই যে অভিমানী ছেলেটা, ওখানে যাওয়ার পরে সে মা তাকে ছেলের মতো ভালোবাসতে শুরু করলো। কিন্তু যে মা তো সেই পিগমেন্ট সিস্টেমে তাকে গ্রহণ করলো, এবং এই পিগমেন্ট সিস্টেমে দুইটি ইলেকট্রনের যে ঘাটতি হয়েছে সেটা কোথা থেকে, কারণ আমরা জানি পিগমেন্ট সিস্টেমে একের যে ইলেকট্রন যায় সেটা আর সেখানে ফিরে আসে না, P700 আলো গ্রহণ করার পরে সেটা তো বিভিন্ন ঘুরে পেডক্সিন বা বিভিন্ন এই যে এখানে আমরা দেখেছি সেটা কিন্তু সেই ঘাটতি পূরণ হয় না, অলরেডি সে বেরিয়ে পড়ছে। তো এই শূন্য জায়গাটা পূরণ করে এসে এই পিগমেন্ট সিস্টেম টু থেকে আসা সেই ইলেকট্রন দুটি, তো তারপরে সেই ইলেকট্রন কোথায় চলে যায়, P700 থেকে আবার বেরিয়ে পড়ে সেই পেডক্সিনে যায়, কারণ এখানে অলরেডি যে দুইটি ইলেকট্রন আসছে তার আগে দুইটি ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে বিধায় এখানে কিন্তু শূন্যতা সৃষ্টি হয়েছে, বিধায় ও এখানে আসতে পারছে। তো সেই যে দুইটো বেরিয়ে গেল সে দুইটো কিন্তু ফেরিডক্সিনে গিয়ে, ফেরিডক্সিনে একটা ভয়ানক অবস্থা দেখো, আমরা লাল কিন্তু এখানে একে দিয়েছি, লাল বক্স, লাল দালান, তোমরা লাল দালানের কথা শুনেছো, জেলখানা। তো বেশি যদি দুষ্টুমি করে তাহলে কি সেই অপরাধীদের জেলখানায় নিয়ে যাওয়া হয়, সেরকম আমি একটা ভয়ানক জায়গা অর্থাৎ ডেঞ্জার জায়গা আমরা এখানে ই করেছি। সেই ডেঞ্জার জায়গাটার নাম কি, NADP রিডাক্টেস নামক একটা এনজাইম, কোএনজাইম NADP রিডাক্টেস, এ কী করে বিজারিত করতে পারে, হাইড্রোজেনকে বিজারিত করে। তো NADP রিডাক্টেস যখন প্রোটন আয়ন পায় তা দ্বারা বিজারিত হয়, ফলে সে NADPH, এই দেখো NADPH প্লাস এইচ, অর্থাৎ একে আমরা বলি NADPH2 নামক উচ্চ শক্তি সম্পন্ন যৌগ উৎপন্ন করে, এবং তার সাথে দরকার হয় তার দুইটা ইলেকট্রন। তাহলে নিজে আছে NADP, কার সাথে কোন এনজাইম এটাকে ই করে, NADP রিডাক্টেস এনজাইম সাথে নেয় দুইটা ইলেকট্রন, আর তার লাগে আরও দুইটা বিজারিত হইতে আরও লাগে দুইটা প্রোটন। সেই প্রোটন আসে কোত্থেকে, দেখো সেই প্রোটন এই অসক্রিয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় পানির অণু বিভেজন হয়, আলোক বিভেজন হয়, পানির যে আলোক বিভেজন হয় সেটাকে বলা হয় শালক বিভেজন, আলোকের মাধ্যমে পানির অণু ভাঙে, সোজা কথা আলোকের মাধ্যমে পানির অণু ভেঙে একদিকে উৎপন্ন হয়, কারণ আমরা জানি পানির অণু ভাঙলে আমরা পাই অক্সিজেন, তারপর প্রোটন, আর পাই কি, আর পাই ইলেকট্রন। তো আমরা দেখি এখনও পানি যদি ভাঙে তাহলে একদিকে দুটি ইলেকট্রন, দেখো পিগমেন্ট সিস্টেম থেকে যেহেতু আমরা জানি অসক্রিয় প্রক্রিয়ায় পিগমেন্ট সিস্টেম থেকে যে ইলেকট্রন বের হয় তার পিগমেন্ট সিস্টেম দুইয়ে ফিরে আসে না, ওই যে অভিমানী ছেলে চলে গেল সে আর মায়ের কোলে আসে না, এই জন্য সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ করতে আসে পানি থেকে দুটি ইলেকট্রন এখানে চলে আসে। আর পানি থেকে যে আমরা প্রোটন পাই পানির শালক বিভেজনের ফলে, সেই প্রোটন দুটো চলে যায় ওই যে NADP রিডাক্টেসের কাছে, সেখানে গিয়ে NADPকে বিজারিত করে, আর থাকে কি অক্সিজেন, সে অক্সিজেন যে বের হয় সেটা বায়ুতে মিশ্রিত হয়, তো বায়ুর সাথে মেশে, এজন্যই আমরা যে শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন পাই, এবং আমরা বলি উদ্ভিদ জগৎ প্রতিনিয়ত আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করছে বায়ুমণ্ডলে, সেটা কোথা থেকে আসে, এই অসক্রিয় প্রক্রিয়ায় এই সালোক সংশ্লেষণ ফটোফসফোরাইলেশন থেকে আসে,
এই দেখো অসক্রিয় প্রক্রিয়ায় এই অক্সিজেন বায়ুতে আসছে, কিন্তু সক্রিয় ক্ষেত্রে কোনো অক্সিজেন বায়ুতে আসে না, এবং এক্ষেত্রে কোনো অক্সিজেন এই ইলেকট্রনের ঘাটতি হবে না, এবং এই ইলেকট্রন সেই পিগমেন্ট সিস্টেমে একে আর ফিরে আসে না। কিন্তু পিগমেন্ট সিস্টেম দুইয়ের যে ইলেকট্রনের ঘাটতি হয়েছিল সেটা কিন্তু পানির অণু সেটাকে মেকআপ করছে, অর্থাৎ সে সরবরাহ করে সেই ঘাটতি পূরণ করছে। অর্থাৎ পিগমেন্ট সিস্টেম দুই থেকে যে ইলেকট্রন যায় সেটা বিভিন্ন চক্রাকার পথে ঘুরে ফিরে আবার সেই পিগমেন্ট সিস্টেম দুইয়ে ফিরে আসে, এজন্য একে বলা হয় অসক্রিয় ফিরে আসে না, এখানে তো আসে আর এখানে বিভিন্ন চক্রাকার পথে ঘুরে ফিরে সেটা আর ফিরে আসে না, অন্যত্র অন্য উৎস থেকে সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ করা হয়, এজন্য একে বলা হয় অসক্রিয় পলিমারাইজেশন। এবারে আমরা একটু দুটোর পার্থক্য দেখি, তারপরে আমরা আজকের ক্লাস শেষ করব। এক মিনিটে দুটো পার্থক্য আমরা দেখি, সক্রিয় এবং অসক্রিয় হচ্ছে এক এবং পিগমেন্ট সিস্টেম দুই। ফটোসিনথেসিস এই সক্রিয় এবং অসক্রিয়র ক্ষেত্রে দেখো পিগমেন্ট সিস্টেম এক থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন আর ফিরে আসে, সক্রিয় ক্ষেত্রে ফিরে আসে, আর পিগমেন্ট সিস্টেম দুই থেকে নির্গত ইলেকট্রন আর ফিরে আসে না। কেবলমাত্র পিগমেন্ট সিস্টেম এক অংশগ্রহণ করে আর পিগমেন্ট সিস্টেম এক এবং দুই উপস্থিত দুইটাই। পানি ব্যবহৃত হয় ফলে অক্সিজেন উৎপন্ন হয়, আর এটা অক্সিজেন উৎপন্ন এখানে হয় না, এটা হয়। এনএডিপি বিজড়িত হয় না, এখানে এনএডিপি বিজড়িত হয়। তুলনামূলকভাবে অধিক তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়। আর এখানে দেখো পিগমেন্ট সিস্টেম এক পিগমেন্ট সিস্টেম দুইয়ের পার্থক্য যেটা আমি একটু মুখে বলছিলাম, যেটা এখানে পিগমেন্ট সিস্টেম এক এবং দুই দরকার হয় সে তোমরা দেখছো, তো সেটা ফটোসিনথেসিস ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার বাইরে থাকে। এখানে ফটোসিনথেসিস ক্লোরো যে সিস্টেম অর্থাৎ আলোক বিক্রিয়ার কেন্দ্র সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার বাইরে থাকে, পিগমেন্ট সিস্টেম এক, আর এটা গ্রানাম পর্দার ভিতরে থাকে। বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল A700 থাকে আর এর ক্ষেত্রে 680 থাকে। সক্রিয় অসক্রিয় উভয় বিদ্যমান, কেবলমাত্র পিগমেন্ট সিস্টেম অসক্রিয় টু কোথায় দেখা যায়, অসক্রিয় ক্ষেত্রে দুইটিই দেখা যায় সক্রিয় অসক্রিয়, আর এটা পিগমেন্ট সিস্টেম এক সক্রিয় এবং অসক্রিয় উভয় ক্ষেত্রেই দেখা যায়। ক্লোরোফিল এ বেশি থাকে আর ঘাটতি ইলেকট্রন পিগমেন্ট সিস্টেম টু থেকে আসে, আর এটা পিগমেন্ট সিস্টেম দুই যে থেকে ঘাটতি ইলেকট্রন পিগমেন্ট সিস্টেম টু থেকে আসে, এবং এক্ষেত্রে পানি থেকে আসে, এটা হয়েছে পানি থেকে আসে। পিগমেন্ট সিস্টেম একে যে ইলেকট্রন ঘাটতি হয়েছিল সেটা কিন্তু পূরণ হয়েছে পিগমেন্ট সিস্টেম দুই থেকে যে ইলেকট্রন গেছে সেইটা বলা হয়েছে, আর পিগমেন্ট সিস্টেম দুইয়ে যে ইলেকট্রনের ঘাটতি হয়েছে শুরুতে সেটা কিন্তু পানি থেকে আসছে, সেই পার্থক্যটা বলছে। আর আমি বলছি সক্রিয় অসক্রিয় ক্ষেত্রে পার্থক্য সেটা তোমরা ছবি দেখলেই বুঝতে পারো বা প্রক্রিয়াটা দেখলেই বুঝতে পারো, এখানে আলোক শোষণ করে P700 আর এখানে পিগমেন্ট সিস্টেম দুইয়ের ক্ষেত্রে 680, আর এটা পিগমেন্ট সিস্টেম এক কিন্তু শুধুমাত্র সক্রিয় দুইটি ক্ষেত্রেই ব্যবহৃত হয় সক্রিয় অসক্রিয় ক্ষেত্রে, আর পিগমেন্ট সিস্টেম দুই শুধুমাত্র অসক্রিয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এক্ষেত্রে দেখো ইলেক্ট্রন কিন্তু প্রথমে ফেরোক্সিলে যায়, এক্ষেত্রে প্লাস্টোক্লোরিনে যায়, এখানে ইলেকট্রন ঘুরে রে আবার পিগমেন্ট সিস্টেম একই আসে, এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আর আসে না, আর এখানে একটা এনএডিপি কিন্তু তৈরি হয়েছে NADPH2, এখানে এটা তৈরি হয় না। তো এইভাবে দুইটি পার্থক্য তোমরা ই করবা। তো আজকের সক্রিয় অসক্রিয় ফটোফসফোরিলেশন সম্পর্কে জানলাম, অর্থাৎ এটা সালোকসং সলিউশনের আলোক অধ্যায় সম্পর্কে জানলাম। সবাইকে ধন্যবাদ, বাড়িতে স্টাডি করবা আরও বেশি বেশি জানবা।